করোনায় দীর্ঘ এক বছরের বেশি সময় নানা বিধিনিষেধে আটকে আছে আয়ারল্যান্ডের নাগরিক জীবন। এ সময় দীর্ঘ লকডাউন থাকায় সশরীরে অনেকেই চিকিৎসা নিতে পারেননি, বাধ্য হয়ে ফোনে চিকিৎসা সেবা নিচ্ছেন অনেকে। তবে চিকিৎসা নিতে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে মানসিক ও শারীরিক প্রতিবন্ধী শিশুদের। তবে চিকিৎসা সেবা কম পেলেও পুরো লকডাউনে বাবা মা ঘরে থাকায় মানসিক স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হয়েছে এই শিশুদের। যে সন্তান আগে কিছুই বুঝতো না, সে সন্তান এখন একটু একটু বাবা মার মুখের ভাষা বুঝতে পারে বলে জানালেন অভিভাবকরা। বাসাতে এক বছর থাকার পরে তার একটু ইম্প্রুভ হয়েছে, তার কমিউনিকেশন স্কিলটা অনেকটা ইম্প্রুভ হয়েছে। যে আগে তাসনুবা চোখে চোখে তাকাইতো না, তারপরে কথা বললে মানে মনোযোগ দিত না, শুনতো না। এখন যখন আমরা কথা বলি সে চেষ্টা করে শুনতে, বুঝতে। This lockdown is causing a lot of problem for special need and disabled kids. The only good thing we could spend more time with them. দীর্ঘ এক বছরে প্রতিবন্ধী শিশুরা অনেক ধরনের থেরাপি থেকে বঞ্চিত হলেও এক্ষতি কাটিয়ে উঠতে নতুন অনেক সার্ভিস চালু করতে যাচ্ছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। HCC থেকেও দেওয়া হচ্ছে টেলিহেলথের মাধ্যমে বিভিন্ন চিকিৎসা, এবং অনেক সার্ভিস আবার পুনরায় চালু হচ্ছে। তবে লকডাউনের দীর্ঘমেয়াদী যে প্রভাব, ওটা নিয়ে আমাদের কারো সচেতন হতে হবে। এদিকে সংক্রমণ রোধে লকডাউনের সময়সীমা আরো ৬ সপ্তাহ বাড়িয়েছে দেশটির সরকার। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড।